সম্মিলিত মুনাজাত দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। সম্মিলিত মুনাজাত কখনো কখনো বৈধ, যেমন সালাতের ভিতরে যখন কুনুতে নাজেলা হয় তখন সম্মিলিত মুনাজাত হয়, এটা বৈধ। যেমন ইমাম সাহেব যখন খুতবাতে দোয়া করেন ইস্তিসকার সালাতের জন্য তখনও আমিন বলা সবার জন্য বৈধ। অনুরূপভাবে যদি কোনো মানুষের কাছে কেউ গিয়ে বলে যে আপনি দোয়া করেন আমাদের বিপদ আপদের জন্য, সেই সময় সম্মিলিত মুনাজাত বৈধ। এবং নিয়ম না বানিয়ে নিলে এই সময়, এই সমস্ত সময়ে সম্মিলিত মুনাজাত বা বিশেষ কোনো কারণে মুনাজাত বাধ্য মুনাজাত করলে কেউ বিশেষ কারণে বিপদ আপদ বা সমস্যার কারণে যদি কেউ সম্মিলিত মুনাজাত করে, এটা অবৈধ বলা যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় যখন সেটাকে নিয়ম বানিয়ে ফেলে যেখানে নিয়ম বানানো হয়নি। ধরুন আপনি ইস্তিসকার সালাতে অথবা জুমাতে জুমার সালাতে অথবা আপনি কোনো বিপদ আপদের সময়ে অনির্দিষ্ট সময় আপনি দোয়া করলেন, তাহলে সেটাতে কোনো দোষের কিছু নেই, সম্মিলিত মুনাজাত আছে আসলেই। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, তার কাছে অনেকেই করতেন, রাসূল যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন এবং হারুন সেটা আমিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কাদ উজিবাত দাওয়াতুকুম ওয়াসতাকিমা ওয়ালা তাত্তাবি'ন সাবিলাল লাযী লা ইয়া'লামুন। তো আল্লাহ তাআলা দেখে আমাদের জানিয়েছেন যে দোয়া এইভাবে সম্মিলিত হয়েছে, সম্মিলিত দোয়া নিষিদ্ধ না। নিষিদ্ধ হচ্ছে ওইটাই যেটাকে শরীয়ত যেখানে নির্ধারিত করে দেননি সেখানে নির্ধারণ করে নেয়। যেমন শরীয়তে সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের কোনো নিয়ম নেই। আমাদের দেশে এইটাকে চালু করা হয়েছে, এটা একটা বিদআত। এটার কারণে অনেকগুলো সুন্নত বাদ পড়ে যায়, যে আজকারগুলো বাদ পড়ে গেছে, যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরপরেই করতেন। এই জন্য সম্মিলিত মুনাজাত কখনো কখনো কেউ করে কোনো বিশেষ প্রয়োজনে অসুবিধার কারণে, অথবা দোয়া চেয়েছে কেউ চাই করেছে, সেখানে সেটা বেদাত হবে না। কিন্তু সেখানেও যদি প্রতি সময়ে নিয়ম বানিয়ে ফেলে সেটা বেদাত হয়ে যাবে। আর সালাতের পরে বা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের সিস্টেম আমাদের দেশে চালু আছে, সেটা বেদাত। এর বাইরে মাঝে মধ্যে যদি কোনো বিপদ আপদে কারো কেউ মারা গেছে বা কারোর জন্য দোয়া করা দরকার, অসুস্থ হয়েছে, দোয়া চেয়েছে, সেখানে দোয়া করলে নিয়ম না বানিয়ে ফেলে মাঝে মধ্যে করলে সেটা বেদাত হবে না। কারণ দোয়া এবাদত, এবং সম্মিলিতভাবে দোয়া করাটাও এটা কখনো কখনো এবাদত, কখনো কখনো সেটা ওসিলা, যেটা যে অনুমোদিত ওসিলার একটা অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো কেউ কেউ আসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখিনি আমার জন্য দোয়া করুন, রাসূল দোয়া করেছেন দুজনেই। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই সমস্যা, আপনি দোয়া করুন, রাসূল দোয়া করেছেন এবং তিনিও দোয়া করেছেন। এইভাবে দেখা গেল সম্মিলিত মানে দুজন হলে সম্মিলিত হয়, তিনজন হলে হয়, এবং সে তাতে বোঝা গেল যে কখনো কখনো এই জাতীয় দোয়া করাটা বেদাত হবে না, কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে।